নমস্কার বন্ধুরা স্টেট হেলথ টিউবে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই আজকে রেলের গ্রুপ ডি এমসিইউ কে কুড়িটা বাছাই করা কোয়েশ্চেন এবং অ্যান্সার আপনাদের সামনে নিয়ে এসেছি প্র্যাকটিস সেট এর তাহলে চলো আর প্রত্যেকবারের মতন বলে রাখি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সামনের বেলাইকনটাতে ক্লিক করে রাখবেন তাহলে পরের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছ পৌঁছে যাবে তাহলে চলো দেখা যাক আজকে এক নম্বর কোয়েশ্চেন কী আছে বলছে প্রশ্ন এক নম্বর দক্ষিণ মধ্য রেল জোনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কলকাতা সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ গোরখপুর আপনারা জানেন সেকেন্দ্রাবাদ দু নম্বর প্রশ্ন উত্তর পূর্ব রেলজনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এটা হচ্ছে গোরাক্ষপুর এইটা দেখবে এমসি অনেক সামনাসামনি দিয়ে দেই আমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে থাকেন দেখুন এখানে একই কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে এখানে প্রধান কার্যালয় বলছে দক্ষিণ মধ্য দক্ষিণ মধ্য আর এখানে দিয়েছে উত্তর পূর্ব দুটোর কিন্তু কালাদা এখানে হচ্ছে সেকেন্দ্রাবাদ আর এখানে আছে গোরাখপুর ঠিক আছে তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো মোটামুটি কতকগুলোই দূরপাল্লার ট্রেন মেল এক্সপ্রেস ভারতীয় রেলপথে চলাচল করে কোথায় চলাচল করে কতটির বেশি এখানে আছে দেখুন ক্ষয়ে সাতশো পঞ্চাশটির বেশি আমাদের চার নম্বর কোয়েশ্চেনটা দেখুন চাতক এক্সপ্রেস চলাচল করে দিল্লি উদয়পুরের ভিতরে ফার্স্ট নম্বর কোয়েশ্চেন ভারতে মোট রেল স্টেশনের সংখ্যা কত এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখুন এখানে সাত হাজার একশো গয়রা আছে আমাদের সাত হাজার একশো আর আমাদের ছ নম্বর কোশ্চেন ভারতীয় রেল জোনের সংখ্যা হলো কটি ষোলোটি ভারতীয় রেল জোনের সংখ্যা হলো ষোলোটি সাত নম্বর প্রশ্ন দৈর্ঘ্যের দিক থেকে ভারতীয় রেলপথের রেলপথ পৃথিবীর কততম এটা দ্বিতীয় দীর্ঘতম আট নম্বর প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম রেল পরিবহন ব্যবস্থা শুরু হয়েছিল সেটা হচ্ছে ইংল্যান্ডে কোন দেশে দীর্ঘতম রেল ব্যবস্থা রয়েছে সেখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘতম রেল ব্যবস্থা রয়েছে দশ নম্বরটা ভারতের ক্ষুদ্রতম ট্রেনটি কত গতিতে চলাচল করেন এইখানে লাস্টে দেখুন ঘয়ে আছে একশো চল্লিশ কিমি গতিবেগে চলাচল করেন আমাদের এগারো নম্বর কোয়েশ্চেন ভারতের দূর দ্রুততম ট্রেনটি কত গতিতে চলাচল করেন এখানে দেখুন একশো চল্লিশ কিমি গতিতে ডিজেল লোক লোক মোটিভ প্রস্তুত হয় এখানে বারাণসীতে ডিজেল লোক প্রস্তুত করা হয় কোথায় বারাণসীতে আমাদের তেরো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে দেখুন ভারতের কোন রেলপথটি প্রথম বিদ্যুৎ চালিত হয় এটা হচ্ছে বোম্বে থেকে পুনা ভারতের কোন রেলপথটি প্রথম বিদ্যুৎ চালিত হয় বোম্বে থেকে পুনা তারপরে চোদ্দো নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন চালু হয় কোথায় তার পরের কোয়েশ্চেনটা দেখুন এটা আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোটা দেখুন রেল বাজেট থেকে পৃথক করা হয় কবে উনিশশো পঁচিশ সালে রেল বাজেট থেকে পৃথক করা হয় উনিশশো সালে সালে তারপর ষোলো নম্বরটা দেখুন কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রথম রেলপথ সূচনা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে লর্ড ডালহসির আমলে রেলপথের সূচনা হয় প্রশ্ন যাত্রী বহনকারী রেল কামরা তৈরি হয় ভারতীয় রেলের জন্য এটা দেখুন প্যারাম্বুর প্যারাম্বুরে যাত্রী বহনকারী রেল কামরা তৈরি হয় তারপর যাত্রী বহনকারী রেল কামরা তৈরি হয় ভারতীয় রেলের জন্য পেরাম্বুরে প্যারাম্বুরে উনিশ নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে রেল পরিষেবায় ভারতে প্রথম চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালে এখানে দেখুন আগের কোয়েশ্চেনটা যেটা ছিল রেল বাজেট থেকে পৃথক করা হয় এখানে আঠারোশো সালে চালু করা হয় ভারতে সর্বপ্রথম কত সালে ইলেকট্রিক ট্রেন চালু হয় উনিশশো সালে তারপরে দেখুন এখানে কিছুগুলো প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি মোটামুটি এনসেরগুলো আমি আপনাদেরকে বলে দেবো আদম মুসারি কত বছর অন্তর হয় এখানে দেখুন ক্ষয়ে দশ ন দশ বছর অন্তর হয় আদম মুসারি বিশুদ্ধ সোনা কত ক্যারেট এটা আপনারা হয়তো অনেকেই জানেন ক্ষয়ে দেখুন চব্বিশ ক্যারেট আছে স্পেনের জাতীয় প্রতীক কী স্পেনের জাতীয় প্রতীক হচ্ছে ইগল স্পেনের জাতীয় প্রতীক হচ্ছে ইগল হচ্ছে আলফ্রেন্ডের নোবেল কে ছিলেন এটা হচ্ছে রাসায়নিকবিদ কয়ে হবে রাসায়নিকবিদ পাঁচে দেখুন এশিয়ার দীর্ঘতম নদীর নাম এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং হবে গ এশিয়ার দীর্ঘতম নদীর নাম দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে ধরেন এটা হোক ওয়ারেন হেস্টিং তারাপুর ভারতের কোন রাজ্যে অবস্থিত তারাপুর ভারতের মহারাষ্ট্রে অবস্থিত তারাপুর ভারতের ঘরে দেখুন মহারাষ্ট্রে অবস্থিত বিশ্ব ব্যাংক কোন বছর স্থাপিত হয় বিশ্ব ব্যাংক কোন বছর স্থাপিত এটা আপনাদের জন্য ছেড়ে রেখে দিলাম কোন করে জানিয়ে এতটা কী হবে পরে না হলে আপনাদেরকে আমি বলে দেবো বলছি ওয়েনিকা ছবিটি আঁকেন নিচের কোন শিল্প এটা হবে আপনার পাবলো পিকাসো পাবলো পিকাসো দেখুন কয়ে আছে দশ নম্বরটা ধ্বমনী রক্তের রং কেমন এটা আপনাদের জন্য ছেড়ে রেখে দিলাম আশা করি দুটো অপশান বাদ দিয়ে দিলাম সাদা হলুদ হবে না নিচের দুটো হবে আপনারা জেনে নিয়ে কমেন্ট করে পাঠিয়ে দেবে তাহলে ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটা একটু তো ভালো লেগে থাকেন অবশ্যই একটা লাইক করবেন লাইকের কোনো অন্য কোনো টাকা লাগে না একটা লাইকের জন্য আমাকে এরকম ভিডিও বানাতে অনেক সাহায্য করবে তাহলে ঠিক আছে বন্ধুরা চলো দেখা হবে পরের ভিডিও নিয়ে থ্যাংক ইউ